WBPSC ক্লার্কশিপ ক্লাস টু ভূগোল। দ্রাঘিমারেখাকে দেশান্তর রেখা বা মধ্যরেখা বলা হয়। দ্রাঘিমারেখাগুলি অর্ধবৃত্ত। সর্বনিম্ন দ্রাঘিমা 0 ডিগ্রি, সর্বোচ্চ দ্রাঘিমা 180 ডিগ্রি। পূর্ব ও 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমারেখা একই রেখা। দ্রাঘিমারেখাকে দেশান্তর রেখা বা মধ্যরেখা বলা হয়। দ্রাঘিমারেখাগুলি অর্ধবৃত্ত। 1 ডিগ্রি দ্রাঘিমাতে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। 1 ডিগ্রি দ্রাঘিমাতে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে সময় যোগ হয় এবং পশ্চিম দিকে সময় বিয়োগ হয়। ভারতের প্রমাণ সময় ধরা হয় 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমারেখার সময়কে ভিত্তি করে। ভারতের প্রমাণ সময় ধরা হয় 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমারেখার সময়কে ভিত্তি করে। দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্যকে 4 দিয়ে গুণ করলে সময়ের পার্থক্য পাওয়া যায়। দুটি স্থানের সময় পার্থক্যকে 4 দিয়ে ভাগ করলে দ্রাঘিমার পার্থক্য পাওয়া যায়। 180 ডিগ্রি দ্রাঘিমারেখা বরাবর আন্তর্জাতিক তারিখ রেখা টানা হয়েছে। একে তারিখ বিভাজিকা বা দিন পরিবর্তনের রেখাও বলা হয়। কোন স্থানের প্রতিবাদ স্থানের দ্রাঘিমা 180 ডিগ্রি হতে বিয়োগ করে পাওয়া যায় এবং অবস্থান বিপরীত গোলার্ধে। লন্ডনের নিকট গ্রিনিচ শহরের মধ্য দিয়ে মূল মধ্যরেখা বিস্তৃত। ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। দ্রাঘিমা 22 দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। নিরক্ষরেখার অক্ষাংশ 0 ডিগ্রি। মূল মধ্যরেখার দ্রাঘিমার মান 0 ডিগ্রি। অক্ষরেখার অপর নাম সমান রেখা বা সমাক্ষ রেখা। পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে অক্ষরেখা বা সমাক্ষ রেখা। প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি 360 ডিগ্রি। মূল মধ্যরেখাকে ঠিক বিপরীতে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা রয়েছে। মূল মধ্যরেখার ঠিক বিপরীতে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা রয়েছে। গোলাকার ভূপৃষ্ঠ কোন স্থানের অবস্থান জানতে হলে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার কাল্পনিক রেখার প্রয়োজন হয়। মূল মধ্যরেখার ঠিক বিপরীতে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা রয়েছে। গোলাকার ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান জানতে হলে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা কাল্পনিক রেখার প্রয়োজন হয়। দ্রাঘিমা রেখা বরাবর সময়ের পরিবর্তন ঘটে। অক্ষরেখা বরাবর জলবায়ুর পরিবর্তন ঘটে। উত্তর গোলার্ধে ধ্রুব তারা নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়। দক্ষিণ গোলার্ধে হ্যাডলির অক্ট্যান্ট মেরু নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়। তাহলে উত্তর গোলার্ধে ধ্রুব তারা নক্ষত্রের সাহায্যে আর দক্ষিণ গোলার্ধে হ্যাডলির অক্ট্যান্ট মেরু নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়। সমুদ্রে নাবিকরা সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে। ক্রোনোমিটার শব্দের অর্থ হলো সময় মাপক যন্ত্র। জাহাজের নাবিকরা এই যন্ত্রের সাহায্যে গ্রিনিচের সময় জানতে পারেন। গ্রিনিচের মান মন্দিরের সময় 0 ডিগ্রি দ্রাঘিমা কে প্রমাণ সময় হিসেবে ধরে সারা পৃথিবী সময় হিসেব করা হয়। একে গ্রিনিচ সময় বা GMT বলে। কলকাতার প্রতিবাদ স্থানের অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট দক্ষিণ এবং দ্রাঘিমা 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। কোন স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা। কর্কটক্রান্তি রেখার অক্ষাংশ 23.12 ডিগ্রি উত্তর আর সুমেরু বৃত্তের অক্ষাংশ 66.12 ডিগ্রি উত্তর। 1954 সালে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা লাভ করে। 1956 সালে
কেরালা রাজ্যের সৃষ্টি হয়। 1957 সালে এনইএফএ নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি ও নাগাল্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। 1960 সালে বোম্বাই ভেঙে মহারাষ্ট্র ও গুজরাট গঠিত হয়। 1961 সালে দাদরা নগর ও হাভেলি পর্তুগিজ শাসিত কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। 1962 সালে গোয়া দমন দিউ পর্তুগিজ শাসিত কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। এই সময় পণ্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। ১৯৬৩ সালে নাগাল্যান্ড অঙ্গরাজ্যের মর্যাদা পায়। 1966 সালে পাঞ্জাব ভেঙে পাঞ্জাব ও হরিয়ানা সাহ কমিশনের সুপারিশ গঠিত হয়। 1969 সালে মাদ্রাজ রাজ্যের নাম তামিলনাড়ু হয়। 1970 সালে হিমাচল প্রদেশের পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি পায়। 1971 সালে মণিপুর, ত্রিপুরা ও মেঘালয়কে পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়। 1971 সালে এনইএফএ এর নাম পরিবর্তন করে অরুণাচল প্রদেশ হয়। 1973 সালে মহীশূরের নাম কর্ণাটক রাখা হয়। 1973 সালেই লাক্ষাদ্বীপ মিনিকয় ও অমিনদেবী দ্বীপপুঞ্জের নাম রাখা হয় লক্ষদ্বীপ। 1975 সালে সিকিম অঙ্গরাজ্য রূপে ভারতের সঙ্গে যুক্ত হয়। 1986 সালে মিজোরাম অঙ্গরাজ্যের মর্যাদা লাভ করে। 1987 সালে অরুণাচল প্রদেশ ও গোয়া অঙ্গরাজ্যের মর্যাদা পায়। 2000 সালের 1 নভেম্বর ছত্তিশগড়ের রাজধানী রায়পুর মধ্যপ্রদেশ ভেঙে হয়। 7 নভেম্বর উত্তরাঞ্চলের রাজধানী দেরাদুন উত্তরপ্রদেশ ভেঙে হয়। 15 নভেম্বর ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি বিহার ভেঙে হয়। 3টি নতুন রাজ্য গঠিত হয় এই 2000 সালে নভেম্বর মাসে। 1988 সালে দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ 13টি মৌজা নিয়ে গঠিত হয়। 2012 সালে 24 মার্চ এর নতুন নামকরণ করা হয় গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএ। কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিকে 1991 সালে দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মর্যাদা দেয়া হয় 69তম সংবিধান সংশোধন করে। তিরুবান্দাম এর নতুন নাম তিরুবন্তপুরম, তিরুবন্তপুরম হয় 1991 সালে। বোম্বের নাম মুম্বাই হয় 1995 সালে। মাদ্রাজ চেন্নাই হয় 1996 সালে। ক্যালকাটা কলকাতা নাম হয় 2001 সালে। ব্যাঙ্গালোর বেঙ্গালুরু 2004 সালে হয়। পন্ডুচেরি পুদুচেরি 2006 সালে হয়। পুনা পুনে হয় 2008 সালে। ওড়িশা ওড়িশা হয় 2011 সালে। কয়েকটি গুরুত্বপূর্ণ সীমারেখা হল ডুরাল লাইন, যেটা ভারত ও আফগানিস্তানের মধ্যে, এটা টানা হয় 1896-এ। ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে আছে 1914। র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তান 1947। 24তম প্যারালাল লাইন ভারত ও পাকিস্তানের মাঝখানে। 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় দ্বীপ ও লাক্ষাদ্বীপ। 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপ। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর। ডানকান প্যাসেজ বড় ও ছোট আন্দামানের মাঝখানে। গ্রেট চ্যানেল গ্রেট
চ্যানেল, আন্দামান নিকোবর ও সুমাত্রার মাঝখানে। তাহলে ডানকান প্যাসেজ, বড় ও ছোট আন্দামানের মাঝখানে, গ্রেট চ্যানেল আন্দামান নিকোবর ও সুমাত্রার মাঝখানে। লাইন অফ কন্ট্রোল, ভারত ও পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে। সমব্রের চ্যানেল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে। হিন্ডেনবার্গ লাইন, জার্মানি ও পোল্যান্ডের মাঝখানে। ম্যাগিনট লাইন, ফ্রান্স ও জার্মানি, ফ্রান্স কর্তৃক নির্ধারিত হয় এটা। 38তম প্যারালাল লাইন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মাঝখানে। 49তম প্যারালাল লাইন, আমেরিকা ও কানাডার মাঝখানে। ওডার নাইসে লাইন, জার্মানি ও পোল্যান্ডের মাঝখানে। তোমরা সিট শেয়ার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে এইরকম ভিডিও সহজেই পাও। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কি বিষয়ে ভিডিও পাও আর কি বিষয়ে ভিডিও চাও সেটা কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর আজকের ক্লাসে যে মেন মেন জিনিসগুলো আরেকবার আলোচনা করে দেওয়া যাক। দ্রাঘিমা রেখাকে তাহলে দেশান্তর রেখা বলা হয়। ভারতের প্রমাণ সময় ধরা হয় 82°30' পূর্ব দ্রাঘিমা রেখার সময়কে। দুটি স্থানে দ্রাঘিমার পার্থক্যে 4 দিয়ে গুণ করলে সময়ের পার্থক্য পাওয়া যায়। লন্ডনের নিকট গ্রিনিচ শহরের মধ্য দিয়ে মূল মধ্যরেখা বিস্তৃত। মূল মধ্যরেখা দ্রাঘিমার মান 0°। মূল মধ্যরেখাকে ঠিক বিপরীতে 180° দ্রাঘিমা রেখা রয়েছে। উত্তর গোলার্ধে ধ্রুব তারা নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়। দক্ষিণ গোলার্ধে হ্যাডলির অকটেন্ট মেরু নক্ষত্রের সাহায্যে। উত্তর গোলার্ধে ধ্রুব তারা নক্ষত্র আর দক্ষিণ গোলার্ধে হ্যাডলির অকটেন্ট। সমুদ্রের নাবিকরা কোন যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে? সেক্সট্যান্ট। ক্রোনোমিটার শব্দের অর্থ সময় মাপক যন্ত্র। জাহাজের নাবিকরা এই ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে গ্রিনিচের সময় জানতে পারেন। গ্রিনিচ মানমন্দিরের সময় 0° দ্রাঘিমাকে প্রমাণ সময় হিসেবে ধরে সারা পৃথিবীর সময় হিসেব করা হয়। একে গ্রিনিচ সময় বা GMT বলে। কলকাতার প্রতিবাদ স্থানের অক্ষাংশ কত? 22°34' দক্ষিণ এবং দ্রাঘিমা 91°30' পশ্চিম। কোন স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত? 12 ঘন্টা। সুমেরু বৃত্তের অক্ষাংশ 66.12° উত্তর। কবে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়? 1954 খ্রিস্টাব্দে। NEFA, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, এটা কোন রাজ্যের নাম? এই রাজ্যের বর্তমান নাম কি? অরুণাচল প্রদেশ। এটা কবে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়? 1957 সালে। 1963 সালে নাগাল্যান্ড অঙ্গরাজ্যের মর্যাদা পায়। সিকিম কবে অঙ্গরাজ্য রূপে ভারতের সঙ্গে যুক্ত হয়? 1975 সালে। 2012 সালে 24শে মার্চ জিটিএর নতুন নামকরণ কি হয়? গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ, যেটা আগে ছিল দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ। তিরুবন্ধমের বর্তমান নাম কি? তিরুবন্ধপুরম। মাদ্রাজের বর্তমান নাম? চেন্নাই। ব্যাঙ্গালোরের বর্তমান নাম কি এবং এটি কবে চেঞ্জ হয়? ব্যাঙ্গালোরের বর্তমান নাম বেঙ্গালুরু 2004-এ চেঞ্জ হয়। র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে রয়েছে? ভারত ও পাকিস্তান। ডানকান প্যাসেজ রয়েছে ছোট ও বড় আন্দামানের মাঝখানে। ম্যাকমোহন লাইন রয়েছে ভারত ও চীনের মাঝখানে।
উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মাঝখানে প্যারালাল লাইনটির নাম কি? 38তম প্যারালাল লাইন। আমেরিকা ও কানাডার মাঝখানে কততম প্যারালাল লাইন হয়েছে? 49তম প্যারালাল লাইন। ডুরার লাইন কোন দুটি দেশের মধ্যে রয়েছে? ভারত ও আফগানিস্তান। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।